এই যে আমি আজকে বকুল ফুলের বড়া বানাবো। বকুল ফুলটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছি, অল্প শুধু নুনই দিয়েছি। আর এর মধ্যে আমি বেসন কম ছিল বলে একটু আটা দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি, আর দিয়েছি ওই আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি এই বকুল ফুলের বড়াগুলোকে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে এরকম ডুবিয়ে ডুবিয়ে সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেব। এবার আমি ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, এই যে চালের গুঁড়ি পড়েছে না, ওই জন্য ফুলছে জিনিসটা। চালের গুঁড়ি দিয়ে ভাজা, যে কোনো ভাজা ভুজিতে চালের গুঁড়ি দিলে খুব ভালো হয়, ফুলে ফুলে ওঠে আর মচমচ করে খেতে। হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো আমার বকুল ফুলের বড়াগুলো কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে দারুণ হয়েছে কিন্তু।